প্রথমে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি ফ্রাই করে নিয়েছি ফ্লেভারের জন্য। তারপর এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ বাটা পেঁয়াজ দিয়েছি, সেটা খুব ভালো করে একটু ভেজে নেব। একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, একদম হালকা মশলা দিয়ে মাছটা রান্না করি। ভাজা মশলার মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি, একটা ঝোল বানালাম, দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়া জিরা গুঁড়ো। যে ঝোলটা বানিয়ে নিলাম এটা একটু বলক আসার পর্যন্ত ওয়েট করব, ঢাকনা দিয়ে দিচ্ছি বলক আসার জন্য। এখন এই বলক আসা ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয়, আসলে হালকা মশলার মধ্যে এভাবে রান্না করে খেলে সেটা স্বাস্থ্যসম্মত এবং খুবই খুবই টেস্টি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর তার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রুই মাছের ঝোল রান্না হয়ে গেল, এখন একটু জিরা আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা আমি নামিয়ে নেব। একটা সুন্দর ফ্লেভার আসবে যদি আমি জিরার ফাঁকিটা দিই, এই কারণেই দেওয়া। তো আমার এই রুই মাছের ঝোল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।